আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমার মায়ের হাতের খুবই মজার একটা মোলা শাকের ভাজি রান্না করে দেখাবো। গরম গরম ভাতের সাথে এই শীতের দিনে খেতে দারুণ লাগবে। চলুন দেরি না করে রেসিপি দেখে নিচ্ছি। এখানে আছে তিনাটি মোলা শাক। মোলা শাকটাকে ধুয়ে আমি অনেক কুচি করে কেটে নিয়েছি, যতটুকু সম্ভব হয়েছে। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর স্বাদমতো লবণ। তারপর ঢেকে দিয়েছিলাম। একটু যখন এটা মজে আসবে, মানে কমে যাবে, তখন নেড়ে চেড়ে দিতে হবে। আর দেখুন প্রচুর পানি গলেছে। এবার কিন্তু আর আমি ঢাকবো না, একদম ঢাকনা ছাড়া এভাবে শুকনো শুকনো করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে ফোড়ন। রান্না করে নেওয়া অনেক সহজ, অনেক তাড়াতাড়ি হয়ে যায়, খেতে দারুণ লাগে। তো এবার কিন্তু আমি ফোড়নটা দিয়ে দিব। এজন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তারপর দিয়েছি শুকনো মরিচ। শুকনো মরিচটা অর্ধেক ভাজা হলেই রসুন কুচিটা দিয়ে দিতে হবে। আমি দুইবারে দিলাম রসুন কুচিটা, পুরোটাই কিন্তু রসুন কুচি আছে। তারপর লাল করে ভেজে নিতে হবে। আমি একটু সাইড করে করে লাল করে ভেজে নিচ্ছি। অনেক সময় দেখা যায় একই সাথে ভেজে নেওয়ার সময় শুকনো মরিচটা হতে চায় না, এজন্য আমি একটু আলাদা আলাদা করে ভেজে নিলাম। তারপর তেলের ভিতরে সিদ্ধ করে রাখা শাক দিয়ে একদম মুচমুচে করে ভাজি করে নিতে হবে। মুচমুচে বলতে গায়ে যেন একদম পানি না থাকে, পানি থাকলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। তো দেখুন এবার কিন্তু আমার শাক ভাজিটা হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখলেন, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।